গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো আর সাবধানে আছো। অনুপমা সারাটা দিন পরিবারের সকল সদস্যকে জানাই ঈদ মুবারক এবং শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সবাই তোমরা ভালো করে আজকের দিনটা কাটাও। আর দিনের শুরুতে অবশ্যই কামনা করব আস্তে আস্তে যেন আমাদের ওপর যে করাল ছায়া পড়েছে, যে রোগের যে করাল ছায়া, সেটা আস্তে আস্তে কেটে যায়। জানি না কতদূর সার্থক হব আমরা, তবে আশা রেখেই তো এগিয়ে যেতে হবে। ঈদটাও তোমরা খুব আনন্দ করে কাটাও। জানি খুব আনন্দ করে কাটানোর মতো পরিস্থিতি নেই, কেননা নানা দিকে লকডাউন চলছে, এইসবের মাঝখানে আর কীভাবে কাটানো যায় আনন্দ করে? তবুও বছরে তো একবারই আসে দিনটা, চেষ্টা করতে হবে ভালোভাবে আনন্দের সঙ্গে বাঁচার। চলো আমরা এবার চা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে আসব। সূর্যি মামা ফোকাস দিচ্ছে ওখান দিয়ে, ওই দরজা থেকে এই দরজা হয়ে আমাদের ঘরে ঢুকছে। আজকে খুব রোদ ঝলমলে একটা দিন, জানি না এই ফিলিংসটা আমার হচ্ছে, তোমাদের হচ্ছে কিনা জানি না। যেদিন না মেঘলা দিন থাকছে সেদিনটা কেমন জানি লাগছে, আর যেদিন রোদ ঝলমলে দিন হচ্ছে সেদিন মনে হচ্ছে কি যেন সমস্ত যা কিছু আমাদের খারাপ জিনিসপত্র কাটিয়ে, যা কিছু তোমার রোগ ব্যাধি সব কাটিয়ে যেন আমরা একটা নতুন ভোরে পৌঁছে গেছি, এরকম মনে হচ্ছে যে আর কোনো ভয় নেই, সমস্ত ভয় আমাদের কেটে গেছে, এরকম মনে হচ্ছে। মানে এরকম রোদ ঝলমলে দিন থাকলে, আর যখনই দিনটা মেঘলা হচ্ছে তখনই খারাপ লাগছে। আর আজকে সকাল সকাল বললাম ঠিকই গুড মর্নিং, কারণ আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে কোনো নেগেটিভিটি ছড়াতে চাই না বলে, কিন্তু সকাল সকাল একটা দুঃসংবাদ পেয়ে আমাদের সকালটা হয়েছে আজকে। যাকে সকাল সকাল ভিডিও শুরুতেই তোমাদেরও একটা খারাপ খবর দিলাম, কিন্তু এখন তো চারদিকে এই খবর, আর আমাদের আমার একদম ক্লোজ ফ্যামিলির মধ্যে এই ফার্স্ট এই রকম একটা খবর, যার জন্য খারাপও লাগছে, কিন্তু দিন তো চালাতেই হবে, তাই জন্য চলো এইভাবেই এগিয়ে যাই। আর সেই আশাতেই এগিয়ে যাই কবেই সব কিছু ঠিক হয়ে যাবে, কবে সব কিছু সুস্থ হবে, আবার আগের মতো হবে, তাই না? মা মামা বাড়িতে বড় হয়েছে না? না ওই চাচার তো বেশি ছিল, না বাড়িতে বড় খুব ভালোই হয়েছিল। মাকে তো মামা বাড়ি থেকে বিয়ে দিয়েছে, তাই বলো হ্যালো হ্যালো। হ্যাঁ মর্নিং বলো। অনেকদিন বাদে আজকে তোমাদের সাথে একটা রান্না শেয়ার করব, পেঁপের ঘণ্ট। পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি, গ্রেট করে নিয়ে পেঁপেটা ছোলা দিয়ে ঘণ্ট করব। এর জন্য দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি সাদা জিরে ফোড়ন আর তেজপাতা। তেজপাতা আর জিরেটা থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে সেই সময় আমরা এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট পিস করে কেটে রাখা আলুগুলো, আর আলুটাকে একটু সুন্দর করে ভেজে নেব। আলুটার সাথে সাথেই দিয়ে দেব নুন আর হলুদ, যাতে না ছিটকিয়ে আসে তেলের মধ্যে, তোমরা তো জানোই আগেই বলেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলা, যে ছোলাটা আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আমি কিন্তু সেদ্ধ করিনি। এই ছোলা আর আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দেবো। মশলা দিচ্ছি আমি টমেটো আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি সেটা, দেব একটু জিরে গুঁড়ো আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নুন হলুদ তো আগেই দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে গ্রেট করে রাখা পেঁপেটা। আর পেঁপেটা কিভাবে গ্রেট করে রেখেছি দেখো, একদম মানে একদম খুব মিহি করে গ্রেট করে রেখেছি। গ্রেট করে রাখা পেঁপেটা দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া, আর একদম জল পড়বে না তরকারিটাতে, এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে তরকারিটা রেডি করে নিতে হবে।
দেখো আমি কিন্তু তেলও খুব বেশি দিইনি, জল দিব দেব না বলে যে অনেক তেল দিয়েছি তাও কিন্তু না। আর নামানোর আগে যেটা দিতে হবে সেটা হচ্ছে গরম মশলা আর ঘি। আমার না তাড়াহুড়োতে, হোম ডেলিভারির রান্নাতে তো তাড়াহুড়োতে না তোমাদেরকে দেখানোর কথা মনে নেই, তো গরম মশলা আর ঘিটা অফ ক্যামেরা দিয়ে ফেলেছি। এই দেখো তরকারিটা রেডি হয়ে গেছে, আর এটা খেতে হয়েছে অসাধারণ, অসাধারণ খেতে হয়েছে, কি বলবো। তোমরা একবার চেষ্টা করে দেখো, খুব ভালো হয় এই তরকারিটা খেতে। ছোলার বদলে ডালের বড়াও দিতে পারো। আর এদিকে আমার মাছের ঝোল ফুটে গেছে। এই কড়াইটাতে মাছের ঝোল কেন করি দেখো, ধরছে না তাও এটাতে করি। এইটাতে করলে না অদ্ভুত টেস্ট হয় মাছের ঝোলটা। আর পেঁপের তরকারিটা আরও একবার তোমাদের দেখিয়ে নিয়ে এইবার আমি তরকারিগুলো সব বাটিতে নামিয়ে নেব। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন নিচে যাব দোতলায়। স্নানের পরে আর তোমাদের সাথে কথা বলা হয়নি, স্নান করলাম, পুজো করলাম, তারপরে একটু নিচে গেছিলাম। নিচে গিয়ে মায়ের সাথে একটু কথা বলছিলাম, মায়ের সাথে কথা টথা বলে সবার সাথে একটু আড্ডা টাড্ডা মেরে তারপরে আবার চলে এলাম ওপরে, এসে খাওয়া দাওয়া করলাম। মা দিল তিতো চচ্চড়ি আর চাটনি, ওইটা নিয়ে ওপরে এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন আবার নিচে যাচ্ছি, কারণ আজকে রোদ খুব টিন গরম হয়ে গেছে, গরম হওয়া দিচ্ছে, তাই নিচে যাচ্ছি একটু রেস্ট নিই। পরে আবার যখন আসবো ওপরে তখন আবার তোমাদের সাথে কথা বলবো, কেমন। সব কাজ শেষ, আর এখন বাজে হচ্ছে 12:10 বাকি। এত রাত কেন হয়েছে, কাজ কিন্তু আমার অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় তখন 11:15 ওই সময় আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে আজকে নিচে নেমেছি, আজকে খাবার ডেলিভারি দেওয়ার পরে আর নিচে নামিনি, মুখটা খুব ক্লান্ত ক্লান্ত দেখাচ্ছে, চুল টুল টেনে বেঁধেছি তো ওই জন্য আরও লাগছে। তো আজকে খাবার ডেলিভারি করার পরে আর নিচে নামিনি, কেননা কালকে অনেকগুলো কাজ আছে, মানে অনেক রকম আইটেম করতে হবে, সেই জন্য ভাবলাম যে সব কাজ গুছিয়ে নিই। যদি নিচে নেমে যাই না, নিচে নেমে গিয়ে একবার কথা বলতে শুরু করে দিলে, একবার গল্প করতে শুরু করে দিলে কিরকম ভুঁড়ি নিয়ে বসে আছে, কিছু বলো। কি বলবো, করছি, কাজ করছি, কাজ করছে। একবার গল্প করতে শুরু করে দিলে না তখন আর ওপরে আসতে ইচ্ছা করে না, আর ওপরে আসতে দেরি হয়ে যায়, ওপরে আসতে দেরি হয়ে গেলে তখন আর বাসনও মাজতে ইচ্ছা করে না, স্টিমও নিতে ইচ্ছা করে না। তো সেই জন্য আমি ভাবলাম যে না, আজকে আর নিচে নামবো না, আজকে একেবারে সব কাজ সেরে নিচে নামবো, তাই সব কাজ সেরে এখন নিচে নেমেছিলাম। আর তোমাদের একটা জিনিস দেখাই, চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। তোমরা তো অনেকেই বলো যে দিদি ভাই বা দিদি বা আন্টি তুমি এত তাড়াতাড়ি এত কাজ কি করে করো, এত তাড়াতাড়ি রান্না কমপ্লিট কি করে করো, চলো দেখাই তোমাদের কি করে করি।
এই দেখো এইখানে লাউটা কেটে রেখেছি, কালকে করব রান্না। এইখানে কুমড়ো আর পটল কেটে রেখেছি, কালকের রান্নার সব জোগাড় করে রেখেছি। এইখানে আলুটা কেটে রেখেছি। আলুর ব্যাপারটা তোমাদের দেখাই, তিন রকম আলু এখানে কাটা আছে। এটা হচ্ছে মাছে যে আলুটা দেব, এটা হচ্ছে সকালবেলা আলুর তরকারি করব, এটা সেদ্ধ করে তারপরে ভেঙে নিয়ে তরকারিটা করব। আর আরেকটা আছে দেখো ছোট সাইজ, এই যে ছোট সাইজের এই আলুটা হচ্ছে পটলে দেব। এই যে সব আলুগুলো আমি একসাথে কেটে নিয়েছি, এতে আমার একটা সুবিধা আছে, কি বলো তো, আমি একসাথে একটা সিটি দিয়ে নেব। হ্যাঁ, এবার সিটি দিয়ে নেওয়ার পরে তারপরে তোমার আর কোনো ইয়া হবে না, যেটা রান্না করব সেই আলুগুলো তুলে সেটাতে দিয়ে দেবো। এই দেখো কিচেন পুরো ক্লিন করে রেখেছি, যাতে সকালে আর একটুও সময় নষ্ট না হয়। এইভাবে আমি করি বলেই আমার 11টার মধ্যে সব কিছু হয়ে যায়। তো চলো, আমার টাইম ম্যানেজমেন্ট তোমাদের দেখিয়ে দিলাম, তাহলে আমার টাইম ম্যানেজমেন্ট তোমাদের দেখিয়ে দিলাম কী করে আমি টাইম ম্যানেজ করি। ভেঙে গেলো নাকি, যাক আর কি করা যাবে, ভেঙে গেলে আর কিছু করার নেই। ও আজকে ভেপারও নিয়ে নিয়েছি, আগে স্টিম নিয়ে নিয়েছি, স্টিম নিয়ে আজকে স্টিম নেওয়াটা খুব ভালো হয়েছে। আর আমাকে একজন বলছিলেন না যে একটা টাওয়েল দিয়ে ঢেকে নিয়ে, এটাতে টাওয়েল দিয়ে ঢাকতে লাগে না গো, পুরো মুখটা ওর ভেতর ঢুকে যায়। এইখানটায় বসে নিচ্ছিলাম তো এইখানটায় না অসুবিধা হচ্ছিলো, টেবিলে নিয়ে নিয়েছি, টেবিলে নিয়ে আর টুলে বসে খুব সুন্দর নেওয়া যাচ্ছে। কালকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে নিচ্ছি, পুরো মুখটা একদম কপাল শুদ্ধ পুরো ঢুকে যায় ওর ভেতর। আর আজকে স্টিম নেওয়াটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, নাকেরটাও খুব সুন্দর হয়েছে, মুখেরটাও খুব সুন্দর হয়েছে, এবার থেকে ওইভাবেই নেব। তো চলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, প্রতিদিনের মতো বলছি ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর 12টা তো বাজতেই যায়, এবার শুয়ে পড়বো, কারণ কালকে আবার 7টার মধ্যে ডেলিভারি আছে। আর কালকে সকালে কিরকম একটা মজার ব্যাপার হলো দেখো, আমি পল্লবকে বললাম কি যে অনেক দিন লুচি খাই না, তো কালকে সকালে লুচি করব, লুচি আর সাদা আলুর তরকারি। পল্লব বললো আচ্ছা ঠিক আছে। এইবার ও এসে বলছে কি ব্রেকফাস্টে ওরা বলছে লুচি আলুর তরকারি নেবে। আমি বলছি তুমি কি বলেছিলে যে আমরা আমাদের জন্য করব? বলছে না গো কিচ্ছু বলিনি, ওরা নিজেরাই বললো। আমি বললাম বা বেশ ভালোই হয়েছে, তাহলে আমার একসাথে এক কাজেই হয়ে যাবে, ওদেরটাও করে নেব আর আমাদেরটাও করে নেব। ওই 20-25 পিস মতো করতে হবে, করে নেবো, আর তার সাথে আলুর তরকারিটাও করে নেবো, ব্রেকফাস্টটা কালকে জমে যাবে। আর দুপুরের রান্না তো কী কী করবো দেখালাম, পটল আলুর তরকারি, লাউয়ের তরকারি, ডাল আর মাছের ঝোল হবে দুপুরে, আর রাতে হবে চিকেন। চলো টাটা, বাই বাই, ভালো থেকো, আবার বলছি সুস্থ থেকো আর সাবধানে থেকো, কেমন।